नमस्कार फ्लेवरफुल रान्नाय सबाइके जानाई सादर आमंत्रण। आज के आमी बानिए देखाबो नारकेलेर सन्देश। एटा खुबी नरम ओ सुस्वादु हय, कम समये सहजे बानिए नेवा जाय। एई रकम नारकेलेर सन्देश जे कोनो पूजा पार्वणे बानाते पारेन, आबार बाड़ीते आसा अतिथि आप्यायनो करते पारेन। सन्देश बानानोर जन्य प्रथमे एकटा नारकेल खोसा छाड़िये छोटो छोटो टुकरो करे निएछि। नारकेलेर खोसा खूब ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে সাদা ধবধবে সন্দেশ হবে। নারকেলের টুকরোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি এতে চিনি। এতে 250 গ্রাম চিনি আছে, একটা মাঝারি সাইজে নারকেলের জন্য আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ দুধ। দুধ আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে। সব একসঙ্গে মসৃণ ভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার নারকেলের মিশ্রণটা একটা ননস্টিকি পাত্রে নিচ্ছি। ননস্টিকি পাত্রের বদলে যে কোনো তলা ভারী যুক্ত পাত্র ইউজ করতে পারেন। এখন এটাকে মিডিয়াম হিটে জাল দিয়ে শুকিয়ে আনবো। নারকেলের মিশ্রণ কিছুটা শুকিয়ে এলে এতে দিয়ে দিচ্ছি দুটো থেতে করে রাখা এলাচ, আর দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর হাফ চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা গন্ধ আসে। আর গুঁড়ো দুধ দিয়েই নারকেলের সন্দেশ বানালে অনেক বেশি সুস্বাদু হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা শুকিয়ে আনবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে তলায় ধরে গিয়ে একটা লালচে কালার আসতে পারে, তাহলে সাদা ধবধবে সন্দেশ হবে না। নারকেলের মিশ্রণ যখন পাত্র থেকে ছেড়ে আসবে একটা ডো মতো তৈরি হয়ে যাবে। অল্প একটু নিয়ে চেক করে নেব। এইভাবে চেক করব, এটা সুন্দর গোল পাকাচ্ছে, ভেঙে যাচ্ছে না। তার মানে নারকেলের সন্দেশ তৈরির জন্য মিশ্রণটা একদম তৈরি। নারকেলের মিশ্রণ আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তারপর গরম থাকতে থাকতেই সন্দেশ বানিয়ে নিতে হবে। সন্দেশের ডিজাইন করার জন্য বাড়িতে এরকম ছাঁচ থাকলে ভালো, না হলে এইরকম খেলনা গাড়ির চাকা অনেক সময় আমাদের বাড়িতে থাকে, এটা দিয়েও সুন্দর সন্দেশের ডিজাইন করা যায়। সেটা আমি করে দেখাবো। ছাঁচগুলোর গায়ে অল্প একটু করে ঘি লাগিয়ে নিচ্ছি। নারকেলের মিশ্রণ থেকে অল্প একটু পরিমাণে নিয়ে হাতে চেপে প্রথমে এইরকম গোল গোল আকারে তৈরি করে নেব। তারপর হাতে চেপে চ্যাপটা করে নিয়ে ছাঁচে বসিয়ে হালকাভাবে চাপ দেবো। তারপর এর থেকে তুলে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর ডিজাইনের সন্দেশ, অথবা সবগুলো সন্দেশ আগে গোল্লা পাকিয়ে নেব, তারপরে সবগুলো একসাথে ছাঁচে ফেলে ডিজাইন করে নেব। বাড়িতে ছাঁচ না থাকলেও এইভাবে সুন্দর ডিজাইনের সন্দেশ বানিয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এই সন্দেশগুলো 2 সপ্তাহ ধরে সংরক্ষণ করে রাখা যাবে কোনো এয়ারটাইট কৌটোয়, অথবা ফ্রিজে রাখলে আরও বেশি কিছুদিন ভালো থাকবে। মিষ্টিগুলোকে দেখতে আরও সুন্দর করার জন্য ছোট এক টুকরো করে কিশমিস ওপরে দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। দেখলেন তো কত কম সময়ের মধ্যে তৈরি করে নিলাম সহজে ধবধবে সাদা আর নরম নারকেলের সন্দেশ। আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।